জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা ও ইংরেজি ভাষায় পৃথকভাবে টুইট করে বঙ্গবন্ধুর প্রতি ভারতের প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন মানবাধিকার ও স্বাধীনতা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য ঐতিহাসিক মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসতে পারা তার জন্য সম্মান বলেও টুইটে উল্লেখ করেন নরেন্দ্র মোদী